পূর্ব বর্ধমান জেলার রায়ান এক নম্বর পঞ্চায়েতের হাঁটু দেওয়ান এলাকায় শেখ নয়ন প্রায় 3 বছর আগে মা শুকরানা বিবিকে হত্যা করে ঘরের বারান্দায় পুঁতে রাখার অভিযোগ ওঠে। বড় ভাই শেখ কিসমত বিষয়টি বর্ধমান থানায় জানায়। পুলিশ শেখ নয়নকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মাকে হত্যা করার কথা স্বীকার করে মঙ্গলবার। পুলিশ এদিন ধৃতকে আদালতে পেশ করে। মহামান্য বিচারপতি ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বুধবার পুলিশ ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাড়ির মেঝে খুঁড়ে নিহত শুকরানা বিবির দেহাংশ উদ্ধার করে পরে সেগুলি পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাই বলে শিকার প্রথমে শিকার খায়নি তো আমরা মা কি মারা গেছি মা মেরে দিয়েছিস কে বলেছে আমি তোর বোন কি বলেছে এরম দাম সব মিথ্যা কথা ফালতু কথা মিথ্যা কথা বলেছে ফালতু অভিযোগ করেছে আমি তাহলে ওর অত বড় কেস মিথ্যা কথা বলতে পারে দিয়ে আমি দেখলাম তো তো চুপচাপ আছে ওর বল প্রথমে অন্যরকম দেখাচ্ছি আমি তাহলে চলো আমার পার্টির লোকে জানানো হোক কাজল ভাইকে যখন জানাই আমরা সদস্য পঞ্চায়েত সদস্য তখন স্টপে জানাও তো শুনে মাথা খারাপ খারাপ যত যা হোক লোক এসে চাপ দেওয়া হয় ও তখনই স্বীকার করে না তখন ওকে পার্টি অফিসে নিজে হয়তো চাপাচাপি দিয়েছে সাংবাদিককে বলেছে তুমি সত্য কথা বলো তোমাকে আসান দেওয়া হবে তো সত্য কথা সব খুলে বলেছে হ্যাঁ কীভাবে কী কেউ মেরেছিস বল সে কীভাবে কী কীভাবে মেরেছে ও সব বলেছে হ্যাঁ মার দেহ পাওয়া গেছে মায়ের হাড় গোড় যাওয়া সম্পূর্ণ সব পাওয়া গেছে মনে হয় যেন পাওয়া গেছে মুড়ানো আছে তো আমি তো দেখছি দেখতে পাইনি কি চাইছে আমি চাইছি আমার বাবা ভাই জন্য বড় ভাই জন্য যাবে যেমন জেল হয়ে যায় যাবে যেমন হোক তুমি তো তোমার বৌমার কাছ থেকে শুনেছিলে নাকি বৌমার কাছ থেকে শুনেছি স্যার বৌমার নাম কি ওর নামও শুকরানা কি কারণে খুন করলো মানে কেন খুন করলো এই ছেলে সেটা ওদের ভিতরে ভিতরে কি হয়েছে সঠিক তো জানি না ওদের ঝগড়াঝাটি হয়েছে হয়তো হতে পারে মা বাইরে যেত তার জন্য কি ঝামেলা হতো মা বাইরে যেত বলতে মা একটু মাজার ফাজার যেত আর কি অত জারি ফারি যেত আমি অন্য প্রতিবাদ করতাম না আসতো আমার বাড়িতে খেতে দিত কাপড় চোপড় সব কিছু আমার কাছে গ্রহণ করতো এইখানে এসে থাক দিদুমা দিদিমা থাকতো এখানে দিদিমাকে থাকতো ও ছোটোভাইকে ভালোবাসতো থাকতো ওকে বলতো তোমার কোথায় যাওয়া হবে না গো তোমার যে তোমার ঘরেই থাকো তোমার কোথায় যাওয়া হবে না মাটা ওর কথা শুনতো না আমি কী বলো মা যেহেতু মাথা মারতে পারি না হ্যাঁ আমি কিছু বলতাম না ওইটাও খুব ছিল তো আমি মাকে মেরে ফেলবো যেহেতু বারণ করতো শুনতো না মা ওই কারণে গ্যাস ট্যাস উঠবে না ওই জন্য হয়তো দড়ি পাওয়া গেছে দড়ি পাওয়া গেছে হাড় গোড় পাওয়া গেছে আমার শাশুড়ি হলো 3 বছর নিখোঁজ হয়ে গেছে আমরা জানতাম যে আমার শাশুড়ি নিখোঁজ হয়ে গেছে কিন্তু আমরা অনেক ছবি আর অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি গো আমার যাওয়ারকে জিজ্ঞেস করার পর বলতাম মা কখন আসে কখন যায় আমি নিজেও জানি না তাই বলার পর ওর একটা বিয়ে হয় এরোয়ারে এরোয়ারে বিয়ে হওয়ার পর 1.5 বছর পর একটা মেয়ে হয় মেয়েটাকে আমরা কোলে পিঠে করে মানুষ পাচ্ছি আমাদের খুব মায়া ছিল পরশুদিন আমরা মেয়েদেরকে দেখতে যাই মেয়েদেরকে দেখতে যাওয়ার পর ওর বিয়েকে বলি তুমি আর সংসার করবে না বলছে কী করে করবো নিজের মাকেও মেরে ফেলেছে আমাকেও বলেছে তোকে মেরে ফেলবো তা আমি বলছি তুমি তাহলে কতটা আগে বলো না এখানে যে বলছে আমাকে ছুটি দেখেছিলে তুই যদি বলবি তা তোকেও এখানে মায়ের মতন খুঁজে রেখে দেবো তোর মা ও তো জানছে আমি তো আর এখানে আসবো না তাহলে কতটা আমাকে বলে ফেললো তা আমি তুমি শিওর কী করে হচ্ছে যে ও এখানে খুঁজে রেখেছে
বলছে আমি যদি নিচে কথা বলি তাহলে ঘরে এক কোমর খাল করা আছে, খুলে দেখো তো জল ভর্তি রেখে আছে। আমরা স্বামী স্ত্রী আমার এর দিকে মায়ের বাড়ি, মায়ের বাড়ি থেকে ঘটনাটা বলো মাকে, মা বলছে তাহলে কী করবে? আমি তাহলে আমি এখন আমি আমার দেওয়ারকে জিজ্ঞেস করি যাই ঘটনাটা সত্যি নাকি, তারপর আমি পুলিশকে ফোন করবো। সকালবেলা এসে ওকে আমি ঘরের দরজাটা ঠকটক করে দিয়ে উঠলো, তো বলছে কী হয়েছে? আমি যাবো বলছি আমার ঘরটা পড়ে গেছে, দেখতে পেলাম যে ঘরে চাবিটা একবার খুলতে হবে, চাবিটা খুললো, খুললে আমি অনেক দেখলাম কিছু বুঝতে পারছি না, যেরকম ধর মেঝে এরকম ধর একদম পুরো লাদা দিয়ে আমি ঠিক করে রেখে দিয়েছে, আর ঘরটা মেঝেতে কিছু দেখতে পাচ্ছি না, এত মাল জল করে রেখে দিয়েছে। দেখার পর আমাদের পাড়ার কটা মেয়ে ছিল, খুব চিল্লাচ্ছিল যে বলছে কী হলো, আমি বলছি কি আর হবে, ও জাস্ট বিশ্বভারতী কাট করবে যে ওর কথা শুনে পায়তলায় মাটি সরে যাবে। বলছে আপনার শাশুড়ি কতদিন নিখোঁজ? 3 বছর হয়ে যাবে নিখোঁজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।